রবিবার রাজ্য জুড়ে পালিত হয়েছে পোলিও টিকাকরণ কর্মসূচি। সেদিন প্রতি জেলায় অসংখ্য বুথে বাচ্চাদের পোলিও খাওয়ানো হয়। এই দিন যেসব বাচ্চা কোনো কারণে পোলিও খেতে পারেনি তাদের পরিষেবা দিতে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন দায়িত্বে থাকা কর্মীরা। পাশাপাশি চলছে বাড়ির কজন বাচ্চা পোলিও খেয়েছে বা খায়নি তার সার্ভের কাজ। 31 তারিখ পর্যন্ত এই পরিষেবা চলবে বলে জানা গিয়েছে। প্রতিবারই পোলিও খাওয়ানোর নির্দিষ্ট দিনের পরে এমন পরিষেবা দেওয়া হয়ে থাকে। গত 28/1/2018 গত রবিবার দিন পোলিও বুথ হয়েছে। সেখানে যেসব বাচ্চা পোলিও খেতে যায়নি আমরা 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ডোর টু ডোর সার্ভে করব। যেসব বাচ্চা পোলিও খায়নি আমরা তাদের বাড়িতে গিয়ে পোলিও খাইয়ে আসবো। সেটাই এখন আমরা কাজ করছি।